বিসমিল্লাহিররাহমানিররহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আমাদের এর আগের পর্বতে আমি দেখিয়েছিলাম থ্রি মোমেন্ট ইকুয়েশনের আমাদের যে ডেরিভেশন ছিল, ডেরিভেশনটা দেখিয়েছিলাম। এটার আরেকটা নাম হলো ক্লেপেরন্স থিওরাম। ক্লেপেরন্স থিওরাম আর থ্রি মোমেন্ট ইকুয়েশন যে ডেরিভেশন সেটা শেষ করেছিলাম। আজকে আমি একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই প্রবলেমটা হলো যেটা অ্যানালাইজ দ্য কন্টিনিউয়াস বিম ইউজিং থ্রি মোমেন্ট ইকুয়েশন আর শোন ইন ফিগার বিলো। এই যে এখানে একটা কন্টিনিউয়াস বিম দেওয়া আছে, এই কন্টিনিউয়াস বিমের আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস মানে কি, এখানে আমাদের এই কন্টিনিউয়াস বিমের মোমেন্ট বের করতে হবে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, মোমেন্ট বের করতে হবে, রিয়াকশন বের করতে হবে, ওকে, ইলাস্টিক কার্ভও ড্র করতে হবে, ওকে। এখন আমরা তাহলে সলিউশনে চলে যাই। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হলো এই কন্টিনিউয়াস বিমটার যতগুলো স্প্যান আছে সবগুলোকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে নিব ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এখানে আমি প্রথমে যে কনসিডারিং এ বি স্প্যান, এই যে এ বি স্প্যানটাকে আলাদা করে নিলাম। এখানে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার করে। তো এখানে এটার এই স্প্যানের লেন্থ হলো 4 মিটার। এখানে আমি আপনারা নিশ্চয় জানেন যে আমাদের যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কোনো বিমের উপর অ্যাপ্লাই হয় সেটার জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হলো WL²/8। তাহলে এখানে WL²/8 ফর্মুলা দিয়ে আমি ডাব্লিউ এর মান হলো 20 আর এল এর মান হলো আমাদের এখানে 4 হবে। এটা টুটা একটু মিস্টেক, WL²/8 এটা 4 শুধু অনলি, 4² এখানে মানে স্কোয়ার আকারে হবে, ওকে। তাহলে এখানে আমাদের হচ্ছিল 40 কিলো নিউটন পার মিটার, ওকে। এরপর আমরা যদি কনসিডারিং বিসি স্প্যান যদি কনসিডার করি, বিসি স্প্যানের জন্য আমাদের বিসিতে আমাদের একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে এবং এখানে আমাদের ম্যাক্সিমাম হলো PAB/L। PAB মানে হলো আমাদের এই যে পয়েন্ট লোডের দুই পাশের যে ডিস্টেন্সগুলো সেটা, হ্যাঁ পয়েন্ট লোডের দুই পাশে, এখানে আমাদের হলো 2 মিটার, এখানে 4 মিটার। তাহলে PAB/L আর 30 P এর মানে হলো 30 পয়েন্ট লোড। তাহলে এখানে আমাদের মান আসতেছে হলো 40 কিলো নিউটন পার মিটার, ওকে। এরপর এখানে A1 এবং A2 এর মানটা লাগে, যেটা আমাদের ওই যে থ্রি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করার সময় কাজে লাগবে। তো এটা আমি বের করে রাখছি। A1 হলো আমাদের এই যে এটা যে সিজি পয়েন্ট আছে এই এই ডায়াগ্রামের, এই ডায়াগ্রামের যে সিজি পয়েন্ট আছে সেটা পর্যন্ত দূরত্ব, এটা হলো আমাদের A1 হলো মানে এটার অর্ধেক আর কি বলা যায়, 4 মিটারের অর্ধেক, 2 মিটার। আর এখানে হলো আমাদের ট্রায়াঙ্গুলার পোর্শন যেহেতু, তাহলে আমাদের এই যে লেফট থেকে ইয়ের দিকে এদিক থেকে লেফটের দিকে আসতে হবে, মানে এই পয়েন্ট থেকে লেফটের দিকে আসতে হবে। তাহলে এখানে A2 = হলো L/3 + 2, A2 হলো L1, মানে এই ডিস্টেন্সের 1/3 অংশ নিতে হবে আর কি। তাহলে L এর মান হলো আমাদের কত, 6 মিটার, আর এতটুকু হলো আমাদের 2, তাহলে এখানে 8/3 হয়, ওকে। এরপরে আমাদের পরবর্তী যে পরবর্তী যে কাজ, আমরা এখন এই পুরো এটার একটা এরিয়া বের করবো এবং এখানে আমরা যে সেপারেট করে ড্র করছিলাম এটা একসাথে এখানে ড্র করছি, মানগুলো বসাইছি এখানে আমাদের মোমেন্টের মানগুলো 40 কিলো নিউটন পার মিটার, 40 কিলো নিউটন পার মিটার। এখন এই যে এটার এরিয়া বের করবো, এটা হলো একটা প্যারাবোলিক এরিয়া, এটা হলো একটা প্যারাবোলিক শেপ, হ্যাঁ প্যারাবোলার মতো। তাহলে এটার এরিয়া হলো 2/3 BH × 2, 2/3 BH × 2, এটা ফর্মুলা, এই যে এই এটার এরিয়া বের করার ফর্মুলা 2/3 BH × 2। তাহলে BH এর মানটা আমরা তো জানি এখানে, এই যে H এর মান হলো এটা আর B এর মান তো আমরা জানি এতটুকু। তাহলে এটা আমাদের বের হয়ে গেল। এরপর হলো এই ট্রায়াঙ্গেলের এরিয়া হলো 1/2 বুম × 2 উচ্চতা, তাহলে 1/2 B × H, এখানে আমাদের 120 আসছে, ওকে। তাহলে আমাদের প্রয়োজনীয় সব ডাটা মানে আমরা পেয়ে গেছি। এখন এখানে আমাদের যেহেতু আপনারা কোশ্চেনে দেখতে পাচ্ছেন যে MA এবং MC মানে আমরা দুইটা যদি ইন্ড সাপোর্ট নিয়ে কাজ করি, ইন্ড সাপোর্টের মধ্যে আমাদের একটা আছে হিঞ্জ, একটা আছে রোলার, হিঞ্জ এবং রোলার। তাহলে হিঞ্জ এবং রোলারে আমাদের মোমেন্ট শূন্য, একমাত্র আমাদের ফিক্স সাপোর্টের মধ্যেই মোমেন্ট থাকে, তাহলে এখানে আমাদের মোমেন্ট শূন্য। এখন এখানে তাহলে সুতরাং MA = MC = 0। এরপরে হলো নাও অ্যাপ্লাইং থ্রি মোমেন্ট ইকুয়েশন। এখন আমরা এই থ্রি মোমেন্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো এই কন্টিনিউয়াস বিমটার জন্য। তাহলে এখানে আমাদের আছে হলো ফর্মুলা হলো কি, থ্রি মোমেন্ট ইকুয়েশনটা কি, MA × L1/I1 + 2 MB × L1/I1 + L2/I2 - 6 A1 A1 L1 I1 - 6 A2 A2 L2 I2, ওকে। তো আমি মানগুলো ভাবছি MA হলো আমাদের কত, শূন্য, এই যে যেটা আমার পাইছি হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট, আমাদের মোমেন্ট শূন্য। এরপর 2 MB, MB এর মান হলো এখানে L1/I1, L1 হলো এখানে আমাদের 4 মিটার, এটা 4 মিটার, আর I1 এর মানটা আমরা জানি না, I L2 হলো এখানে আমাদের 6
মিটার, আর 2i এম সি এর মান হলো আমাদের শূন্য, তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে। এখানে সিক্স এর মান, এ ওয়ান এর মানটাই যেটা বসাইছি আমি, এরপর এখানে আমি এ টু ইকুয়াল টু বসাইছি হলো এই যে এটা, এ টু এর মানটা বসানোর পর এ টু এর মানটা যেটা পাইছি আর কি, যে এ ওয়ান এটা এবং এ টু হলো আমাদের 8/3। তাহলে এটা আমরা এই মানগুলো বসানোর পর, এখানে আমরা মান বসানোর পর আমাদের এম বি এর মান বের হয়েছে হলো -34.29 কিলো নিউটন পার মিটার। এরপর এখন এই মোমেন্টটা আমি কি করছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এখানে, এই যে এদিকে আমাদের এখানে শূন্য মোমেন্ট বের হয়েছে, এটা শূন্য, এদিকেও শূন্য। এরপর এখানে আমরা বোর্ড এদিকে, এটা এখানে ডিরেকশনটা আপনি যেদিকেই দেন মানে সবগুলা ব্যালেন্স করে দিতে হবে আর কি। এখানে আমাদের হলো 34.29 মোমেন্ট বেরিয়েছিল, সেটা এখানে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি জাস্ট স্প্যানের মধ্যে। হ্যাঁ, এরপর আমাদের এখন রিয়েকশন বের করতে হবে, রিয়েকশন ক্যালকুলেশন। তো রিয়েকশনের জন্য আমরা আবার আমি এটাকে এই স্প্যানগুলোকে সেপারেট করে নিয়েছি, সেপারেট করে নেওয়ার পর আমি যে বি পয়েন্টে মোমেন্ট নিয়েছি, বি পয়েন্টে মোমেন্ট নেওয়ার পর আর এ ইন্টু এটা ডিস্টেন্স, ডিস্টেন্স হলো 4 মিটার মাইনাস এটা আমাদের, তাহলে এই বি পয়েন্টটা আমাদের ঘড়িকাটা দিয়ে কাজ করতেছে ক্লকওয়াইজ। আর এরপরে এই যে বি পয়েন্টের সাপেক্ষে আমাদের এই যে 20 কিলোনিউটন মিটার লোড, এটা আমাদের কাজ করতেছে ঘড়িকাটার বিপরীত দিকে। আর এখানে আমাদের ঘড়িকাটার দিকে অলরেডি 34.29 মোমেন্ট দেওয়া আছে, যেটা বসাইছে এখানে, বসানোর পর আর ক্যালকুলেশন করার পর আমাদের বেরিয়েছে 31.49। এরপর এখানে আমি সামেশন অফ FY করলে আমাদের এই যে এই দুইটা ভার্টিক্যাল আর এবং আর বি আর ইয়া ডাউনওয়ার্ড, মানে এটা হলো এই দুইটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড হলো আমাদের 20 কিলোনিউটন পার মিটার, তাহলে এটা আর বি এর মান বেরিয়েছে 48.57। ওকে, এরপর আবার এখানে বি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট, এই বি পয়েন্টের সাপেক্ষে, তাহলে আমাদের এই যে আর এ ইন্টু এটা আর সি, এটা আর সি, আর সি ইন্টু আমাদের 4, এটা 6, আর সি ইন্টু 6, আর সি ইন্টু 6, তাহলে এখানে এটা আর সি ইন্টু 6 হবে, এটা টাইপিং মিস্টেক। এরপর এখানে আর সি ইন্টু 6, তাহলে এখানে আর সি এর মান আমাদের বের হয় 14.29, এটা আপওয়ার্ড পজিটিভ বেরিয়েছে মানে আপওয়ার্ড। ওকে, এরপর নাও সামেশন অফ FY যদি করি আবার, তাহলে আর বি প্লাস আর সি ইকুয়াল টু, এখানে একটা লোড আছে শুধু 30 এটা, ওকে, এরপর আর বি ইকুয়াল টু 15.71 এটা বেরোলো। সুতরাং ফাইনাল আর বি ইকুয়াল টু হলো 48.57 প্লাস 15.71 এটা বেরিয়েছে আমাদের। ওকে, তাহলে এটা হলো আমাদের ফাইনাল আর বি। তাহলে আমরা মোমেন্ট পেয়ে গেলাম এই তিনটা পয়েন্টেই, মোমেন্ট এখানে, মোমেন্ট এখানে, মোমেন্ট এখানে, মোমেন্ট পাইলাম। এরপর এখানে রিয়েকশন, এখানে রিয়েকশন, এখানে রিয়েকশন, সব জায়গায় রিয়েকশনও পেয়ে গেলাম। তাহলে এটাই হলো আমাদের সলিউশন। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো এটা আসলে এটা তো খুবই সহজ, এটা আমি আর এখানে ড্র করিনি, এই যে এভাবে লাইন ড্র করে SFD এবং BMD ড্র করতে হবে। এর তো অলরেডি ড্র করে রাখছি আমি, এই ইয়েটা এটা ড্র করতে হবে আর শেয়ার ফোর্সটা ড্র করতে হবে আর কি, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা খুবই সহজ। ওকে, তো এবং ইলাস্টিক কার্ভটাও ড্র করতে হবে। তো এই এতটুকু করলে এরপরে আর বাকিটা সহজ, যেটা আমি করিনি। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকতে পারেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।